আসসালামু আলাইকুম, আমি মহসিন, গ্রো টিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আপনি ইউটিউব ওয়েবসাইট কিংবা অ্যাপসের জন্য গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করে থাকলে গুগল অ্যাডসেন্সের নানা ধরনের সমস্যা দেখায়। তো আমি আজকে আলোচনা করব গুগল অ্যাডসেন্সের যত প্রকার সমস্যা আমি এ পর্যন্ত দেখেছি সেগুলো, এবং সেগুলো থেকে কিভাবে বাঁচবেন বা এর সমাধানগুলো কী কী সেইগুলো নিয়ে আলোচনা করব। এই অ্যাডসেন্স নিয়ে অনেক ধরনের সমস্যায় পড়ে আমার কাছে অনেকেই আসে যে এটা কিভাবে সমাধান করব, ওটা কিভাবে সমাধান করব। তা আজকে আমরা অ্যাডসেন্সের সকল প্রকার যে সমস্যা আমি যতগুলো এ পর্যন্ত দেখেছি সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, আর এর সমাধানগুলো কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি আপনি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক। যখনই আপনার অ্যাডসেন্সে কোনো ধরনের প্রবলেম হয়, অ্যাডসেন্সটাকে সাসপেন্ড করে দেয়, ক্লোজ করে দেয়, কিংবা অ্যাডসেন্সটা যখনই ডিসঅ্যাপ্রুভ হয়, অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয় না, ইউ হ্যাভ অলরেডি অ্যানাদার অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ইউ হ্যাভ অলরেডি এক্সিস্টিং অ্যাকাউন্ট, এভাবে এ ধরনের নানান ধরনের সমস্যার কারণে আপনার মনিটাইজেশন চ্যানেলের, ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনে দেখায় স্টেপ টু ইরোর, মানে দুই নম্বর স্টেপটা ইরোর। তো এই যে স্টেপ টু ইরোর, এগুলো বিভিন্ন কারণে দেখায়, এগুলো পরবর্তীতে আসে এই লিস্টে, যখন আমি সেগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই তার সমাধানটার কথাও বলবো। তো দুই নম্বর যেটা হচ্ছে অ্যাডসেন্স ডিসঅ্যাপ্রুভড। আপনি যখন একটা ইউটিউব চ্যানেল থেকে একটা অ্যাডসেন্স ক্রিয়েট করতে যান, তখন কি হয় আপনার অ্যাডসেন্সটা ডিসঅ্যাপ্রুভ হয়। ডিসঅ্যাপ্রুভ হয় কী কারণে? ডিসঅ্যাপ্রুভ হয় হচ্ছে কয়েকটা কারণ হতে পারে। এক নাম্বার হতে পারে যে আপনি সেখানে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশনগুলো আপনার সঠিকভাবে দেয়া হয়নি, অথবা আপনার অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, এই দুটা কারণে আপনার অ্যাডসেন্সটা ডিসঅ্যাপ্রুভ হয়ে যেতে পারে। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে যে আপনার যদি অলরেডি একটা অ্যাডসেন্স থাকে তাহলে ওইটাতে অ্যাড করেন, অথবা এই নতুন করে যখন একটা অ্যাডসেন্স তৈরি করতে যাবেন অবশ্যই সম্পূর্ণ নতুন নাম, নতুন ঠিকানা, নতুনভাবে দিয়ে সেটাতে অ্যাডসেন্স ক্রিয়েট করতে হবে। আর যেটা মিসিং ইনফরমেশনের জন্য হয় সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সঠিকভাবে নাম ঠিকানাগুলো সঠিকভাবে দিতে হবে, যাতে করে এই মিস ইনফরমেশনটা শোনা করে। এরপর হচ্ছে ইউ হ্যাভ অলরেডি অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই ধরনের সমস্যা দেখা যায়। তো আপনি এই ধরনের সমস্যা থেকে সমাধান করতে হলে অবশ্যই আপনাকে আগের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে সেটা চালাতে হবে, অথবা যদি তারপরেও যদি মনে হয় যে আপনি আরেকটা অ্যাডসেন্স করবেন তাহলে আপনি আপনার নামে না করে আপনার বাবার নামে, মায়ের নামে, ভাইয়ের নামে বা অন্য যে কারো নামে আপনি একটা অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারেন নতুন নাম, নতুন ঠিকানা দিয়ে, তাহলে এই সমস্যাটা আর হবে না। দেন মিসিং রিকোয়ার্ড পেমেন্ট ডিটেলস, এই যে একটু আগে বলছিলাম এই যে প্রবলেমটা হয়, এই প্রবলেমটা হয় হচ্ছে কি, আপনি মিস ইনফরমেশন দেওয়ার কারণে আপনার অ্যাডসেন্সটা ডিসঅ্যাপ্রুভড হয়ে যায়, স্টেপ টুটা ইরোর দেখায়, তখন এই সমস্যাটা দেখায়। তো এইটার জন্য সমাধান হচ্ছে একই রকম, আপনার অবশ্যই ইনফরমেশনগুলো যখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। দেন ফিক্স ইন অ্যাডসেন্স, ফিক্স ইন অ্যাডসেন্স বিভিন্ন কারণে হয়, ফিক্স ইন অ্যাডসেন্স এবং অ্যাসোসিয়েশন দুটো অপশনই থাকে অনেক সময়, অনেক সময় শুধুমাত্র ফিক্স ইন অ্যাডসেন্স থাকে। তো ফিক্স ইন অ্যাডসেন্স যখন অপশনটা আসে তখন কিন্তু একটা বড় প্রবলেম হয়ে যায়, তখন ইউটিউবের সাথে সরাসরি কন্ট্যাক্ট না করে আসলে সমাধান করাটা কঠিন হয়ে যায়। এই ফিক্স ইন অ্যাডসেন্স প্রবলেমটা হয় তখনই যখন আপনি বারবার মিস ইনফরমেশন দিচ্ছেন, অ্যাপ্রুভ হচ্ছে না, আবার মিস ইনফরমেশন, আবার অ্যাপ্রুভ হচ্ছে না, আবার মিস ইনফরমেশন, আবার অ্যাপ্রুভ হচ্ছে না, তখন ফাইনালি আপনাকে দেখায় ফিক্স ইন অ্যাডসেন্স, অর্থাৎ আপনি অ্যাডসেন্সে গিয়ে ফিক্স করেন। তো এটার সমাধান হচ্ছে আপনি অ্যাডসেন্সে গিয়ে ফিক্স করেন, সঠিকভাবে আপনার নাম ঠিকানা এগুলো দেন, দিয়ে দেখবেন যে আপনার আবার ইন প্রোগ্রেসে চলে যাবে। তারপরেও যদি এটা কয়েকদিন অপেক্ষা করেন, তারপরেও যদি এটা না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই ইউটিউবের গুগল সাপোর্টে যোগাযোগ করতে হবে। দেন ফিক্স ইন অ্যাডসেন্স এবং চেঞ্জ অ্যাসোসিয়েশন, ফিক্স ইন অ্যাডসেন্স এবং চেঞ্জ অ্যাসোসিয়েশন দুটো অপশনই যখন থাকে তখন হয় কি, আপনার দুইটাই সমস্যা হয়। এক হচ্ছে আপনার ওই যে মিস ইনফরমেশন হয়েছে, অথবা ইউ হ্যাভ অলরেডি অ্যানাদার অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা দেখাইছে, তখন আপনি কি করবেন, আপনি হয়
চেঞ্জ অ্যাসোসিয়েশন করেন, নতুন একটা অ্যাডসেন্স ক্রিয়েট করেন, অথবা আপনার যে আগের একটা অ্যাডসেন্স আছে সেটার সাথে যোগ করেন, অথবা ফিক্স ইন অ্যাডসেন্স করেন, অর্থাৎ অ্যাডসেন্সে যে অ্যাডসেন্সটা আপনি ক্রিয়েট করছেন সেই অ্যাডসেন্সটাই আপনি ঠিক করেন, ডাটাগুলো ইনফরমেশনগুলো ঠিক করে দেন, নাম ঠিকানাগুলো ঠিক করে দেন, এটার মাধ্যমে এটা সমাধান করা যায়। এরপর হচ্ছে পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড। পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড অর্থাৎ পেমেন্ট হোল্ড হওয়া বিভিন্ন কারণে হতে পারে, এই যে বিভিন্ন ধরনের অ্যাডসেন্সের যে সমস্যা সেটার কারণে হতে পারে, আইডেন্টিটি ভেরিফিকেশনের কারণে হতে পারে, পিন ভেরিফাই না করার কারণে হতে পারে, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও অ্যাড করেন নাই সে কারণেও পেমেন্ট হোল্ড হতে পারে, ট্যাক্স ইনফরমেশন এখনও সাবমিট করেন নাই সে কারণেও পেমেন্ট হোল্ড হতে পারে, এবং বিভিন্ন আরও বিভিন্ন কারণে পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার অ্যাডসেন্সে যখন যে কোনো একটা সমস্যা হলেও পেমেন্টটা হোল্ড হয়ে যেতে পারে। তো পেমেন্ট হোল্ড হওয়াটা কিন্তু বড় সমস্যা না, পেমেন্ট হোল্ড হওয়া মানে আপনাকে বুঝতে হবে আপনার অ্যাডসেন্সের অন্য কোনো সমস্যা হয়েছে, হয় পিন ভেরিফিকেশন সমস্যা, এখনও পিন ভেরিফাই করেননি, হয় আইডেন্টিটি ভেরিফিকেশন করেননি, হতে পারে আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেননি, হতে পারে আপনার অ্যাডসেন্সে অন্য কোনো ইরোর দেখা দিয়েছে, হতে পারে এখনও আপনি পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করেননি, কোনো না কোনো একটা ইস্যু হলে পেমেন্ট হোল্ড হয়ে যেতে পারে। তবে পেমেন্ট হোল্ডটা কিন্তু বড় সমস্যা না, বড় সমস্যা হচ্ছে তার মানে অন্য কোনো একটা সমস্যা এর সাথে জড়িত, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এটা গেল পেমেন্ট হোল্ডের ব্যাপার। এরপর হচ্ছে গুগল অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন প্রবলেম। গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফিকেশন প্রবলেম অনেক সময় হয়, আপনি আইডেন্টিটি যে কার্ড আপনার সেটার অ্যাডসেন্সের সাথে নাম এবং ঠিকানার মিল থাকে না, যে কারণে আপনার আইডি কার্ডের সাথে নাম ঠিকানার মিল না থাকার কারণে এই আইডেন্টিটি ভেরিফিকেশন হয়। অনেক সময় আপনি আইডেন্টিটি কার্ডটা যে জমা দিয়েছেন সেটা একেবারে স্ক্যান কপি না দিয়ে ঘোলা দিয়েছেন, স্ক্যান কপি যেটা দিয়েছেন সেটা আবার ওই যে সাইডগুলো কেটে কুটে গেছে এরকম হয়েছে, অথবা আপনি অনলাইন একটা কপি দিয়েছেন অথবা ডুপ্লিকেট কপি দিয়েছেন, এই ধরনের ক্ষেত্রে এই আইডেন্টিটি ভেরিফিকেশনটা প্রবলেম হয়। তো আপনাকে অবশ্যই অবশ্যই এর সমাধানে আপনাকে অবশ্যই ক্লিয়ার স্পষ্ট ছবি তুলে আপনার আইডি কার্ডের ছবি তুলে দিতে হবে। সেকেন্ডলি আপনাকে অবশ্যই অবশ্যই যে সাইড টাইড এগুলো কাটা যাবে না এবং অনলাইন কপিটা দিয়ে হবে না, আপনাকে অরিজিনাল কপিটার একটা সুন্দর ছবি অথবা স্ক্যান কপি আপনাকে দিতে হবে। এগুলো করলে আপনার এই আইডেন্টিটি ভেরিফিকেশন প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপর আসি গুগল অ্যাডসেন্সের হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন অর্থাৎ পিন ভেরিফিকেশন, আমরা যেটাকে বলে থাকি। এই গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশন এবং পিন ভেরিফিকেশন এই দুইটার যে প্রবলেম, পিন ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন একই জিনিস। পিন মানে হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, আপনার যে অ্যাডসেন্সের যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানায় গুগল অ্যাডসেন্স একটা চিঠি পাঠাবে, সেই চিঠিতে 6 ডিজিটের একটা গোপন পিন নাম্বার থাকে, সেটা দিয়ে আপনার এই অ্যাড্রেস ভেরিফাইটা করতে হবে। ওই চিঠিটা যখন আপনার অ্যাড্রেসে আসবে এবং অ্যাড্রেসে ওই চিঠিটাতে যে পিন কোডটা থাকবে সেটা দিয়ে যখন আপনি ভেরিফাই করবেন, তার মানে তারা ভেরিফাই করে নিল অর্থাৎ আপনি ওই অ্যাড্রেসের ওই লোকটাই, এটার মাধ্যমেই আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটা করা হয়। তো অ্যাড্রেস ভেরিফিকেশন নিয়েও নানা ধরনের প্রবলেম হয়, অর্থাৎ পিনটা সময় মতো আসে না, সেক্ষেত্রে কী করবেন, একবার যদি পিন না আসে তাহলে দুইবার তিনবার চারবার এভাবে পিন রিসেন্ট করবেন, পিন রিসেন্ট করার পরেও যদি না আসে, আপনি অ্যাড্রেসটা ঠিকঠাক করে যদি ভুলভাল থাকে অ্যাড্রেসটা ঠিকঠাক করে পিন রিসেন্ট করবেন, তারপরেও যদি না আসে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড আছে, বার্থ সার্টিফিকেট আছে কিংবা ড্রাইভিং লাইসেন্স আছে, এগুলো দিয়েও কিন্তু আপনি আপনার এই অ্যাড্রেস ভেরিফিকেশন বা পিন ভেরিফিকেশনটা করতে পারবেন। এই যে গুগল অ্যাডসেন্স পিন নট রিসিভড, এটাও একটা সমস্যা থাকে, অর্থাৎ গুগল অ্যাডসেন্স চিঠি পাঠাচ্ছে বাট আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি বারবার চেক করুন আপনার ঠিকানা ঠিক আছে কি না, একেবারে আপনার অরিজিনাল আইডি কার্ডে যে ঠিকানাটা আছে সেই ঠিকানা দিয়েছেন কি না সেটি চেক করুন। এরপর আপনি আপনার যে নিকটস্থ পোস্ট অফিস, যে ঠিকানা আপনি যে পোস্ট অফিসের ঠিকানা আপনি দিয়েছেন সেই পোস্ট অফিসে যোগাযোগ করুন। সেই পোস্ট অফিসে অনেক সময় চিঠি এসে পড়ে থাকে কিন্তু আপনার বাসায় পৌঁছায় না, সেজন্য পোস্ট অফিসে যোগাযোগ করুন। এভাবে চিঠি না আসলে তারপর আপনি আবার গুগল অ্যাডসেন্সে ঢুকে সেটাকে রিসেন্ট করুন, এভাবে চারবার রিসেন্ট করার পরেও যদি না আসে তখন আপনি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন, এ বিষয়ে একটু আগে বললাম এবং এইগুলো বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একাধিক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড ইন অর্ডার টু মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল, এই ধরনের একটা প্রবলেম দেখায়, স্টেপ টু ইউরো দেখায়, অর্থাৎ আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন না করার কারণে, অর্থাৎ পিন ভেরিফিকেশন না করার কারণে আপনার মনিটাইজেশনটা অফ করে দেওয়া হয়েছে এবং অ্যাডসেন্সে দেখাচ্ছে যে আপনার অ্যাড সার্ভিসটা অফ করে দেওয়া হয়েছে, পেমেন্টটা হোল্ড করে দেওয়া হয়েছে, তখন আপনি কি করবেন? অর্থাৎ আপনার পিনটা একবার দুইবার তিনবার এভাবে সেন্ড করা হয়েছে, চারবার রিসেন্ট করা হয়েছে তারপরও আসেনি, অথবা আপনার এমনও হতে পারে যে আপনি একবার রিসেন্ট করছেন আর তিনবার করেন নাই, অথবা আপনি একবারও রিসেন্ট করেন নাই, তখন কি হবে, চার মাস আপনার
প্রথম পিন সেন্ড করার 4 মাসের মধ্যে যদি আপনি পিন ভেরিফাই না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা হয়, আপনার গুগল অ্যাডসেন্সটা আপাতত সাসপেন্ড করে দেওয়া হয়, অর্থাৎ আপনার অ্যাডসেন্সের অ্যাড সার্ভিসটা অফ করে দেওয়া হয়, যে কারণে আপনার মনিটাইজেশন অপশনে দেখাচ্ছে স্টেপ টু ইরোর অ্যাড্রেস ভেরিফিকেশন পিন ইজ রিকোয়ার্ড ইন অর্ডার টু মনিটাইজ ইউর ইউটিউব চ্যানেল। এই প্রবলেমটা দেখাচ্ছে এখানে। ফিক্স ইন অ্যাডসেন্স এবং চেঞ্জ অ্যাসোসিয়েশন অপশনটাও কিন্তু আছে। ফিক্স ইন অ্যাডসেন্সে ক্লিক করলে আপনার অ্যাডসেন্সে নিয়ে যায় এবং চেঞ্জ অ্যাসোসিয়েশন অপশনে ক্লিক করলে কিন্তু আপনি নতুন করে আরেকটা অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনার যদি অন্য একটা অ্যাডসেন্স থাকে সেটাতে অ্যাড করতে পারবেন। কিন্তু মেইন কথা হচ্ছে আপনার তো ওই অ্যাডসেন্সটাই ঠিক করতে হবে, কারণ আপনার ওই অ্যাডসেন্সের ডলার আছে জমা। সেক্ষেত্রে আপনাকে আবার পিন রিসেন্ট করতে হবে, একবার দুইবার তিনবার চারবার পিন রিসেন্ট করার পর তারপরেও যদি না হয় সেক্ষেত্রে আপনাকে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, তারপর এই সমস্যাটা সলভ হবে। এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। এরপর হচ্ছে অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট। অ্যাডসেন্সে এই ধরনের সমস্যা দেখায়, অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট, অর্থাৎ কোনো না কোনো একটা ইস্যু তৈরি হয়েছে যেটার কারণে আপনার অ্যাডসেন্সে দেখাচ্ছে যে অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট, সেখানে একটা অ্যাকশন বাটন দেখাচ্ছে। সেই অ্যাকশন বাটনে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে ওখানে বিভিন্ন ধরনের ইস্যু হতে পারে। হতে পারে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেননি, হতে পারে আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেননি, হতে পারে আপনি এখনও অ্যাড্রেস ভেরিফিকেশন করেননি, কিংবা আপনার কোনো অন্য ইস্যু, অর্থাৎ আপনার কোনো তারা ভেরিফিকেশন চাচ্ছে, এগুলো যদি চায় সেক্ষেত্রে আপনার এই অ্যাকশন বাটনটা অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তখন আপনাকে ওই যে অ্যাকশনটা যে কারণে অ্যাকশন নিতে বলেছে সেই অ্যাকশনটা আপনাকে নিতে হবে, সেটা করলেই আপনার প্রবলেমটা সলভ হবে। অর্থাৎ হতে পারে আপনার আইডেন্টিটি চাচ্ছে তারা, অথবা আপনার ইমেল চেক করতে পারেন, ইমেলে হয়তো বা চাচ্ছে যে আপনার অকুপেশন কী, আপনার নাম ঠিকানা কী, এগুলো দেন আমাদেরকে, তার সাথে ম্যাচিং করে যদি আপনার অ্যাডসেন্সের ঠিকানা এবং আইডি কার্ড সহ সেটা জমা দিতে হবে। সেটা যদি ঠিক থাকে তাহলে আপনার অ্যাকশন বাটনটা চলে যাবে, অর্থাৎ আপনার গুগল অ্যাডসেন্সটাকে আবার আনসাসপেন্ড করে দেওয়া হবে, অর্থাৎ রিলিজ করে দেওয়া হবে। এরপর গুগল অ্যাডসেন্সের আরেকটা কমন সমস্যা, খুবই ইম্পর্ট্যান্ট একটা সমস্যা, সেটা হচ্ছে ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি। এই গুগল অ্যাডসেন্সটা ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির জন্য সাসপেন্ড করে দেয়। এটা হচ্ছে যখন আপনারা নিজের ভিডিও নিজে দেখবেন, কাউকে দিয়ে বারবার দেখাবেন, একই পিসি থেকে একই ডিভাইস থেকে বারবার দেখা, কিংবা একটা অ্যাপ ব্যবহার করে দেখা, কিংবা আপনি বিভিন্ন ধরনের সিপিএম করা, এগুলোর করার কারণে এই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হয়। তো এই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হলে কিন্তু একটা খুবই মারাত্মক সমস্যা, সেটা হচ্ছে এটা আর কখনোই ঠিক করা সম্ভব হয় না। অন্যান্যগুলোর যদিও সমাধান আছে, বাট ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটির তেমন কোনো সমাধান নেই। তবে হ্যাঁ, ইউটিউব কিংবা অ্যাডসেন্স অনেক সময় এটা মিস্টেক হয়ে যায়, মিস্টেকের কারণেও অনেক সময় ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি দেখাতে পারে, সেক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। আপনি যদি বিশ্বাস করেন যে না, আমি এই ধরনের কোনো কাজ করিনি, আমি নিজের ভিডিও নিজে দেখিনি, কাউকে দিয়ে দেখাইনি, আমি সিপিএম করিনি, তাহলে কিন্তু আপনি আপিল করতে পারবেন। কিন্তু যদি আপনি সত্যিকার অর্থে এগুলো করে থাকেন তাহলে আপিল করে কোনো লাভ হবে না। এই ইনভ্যালিড ক্লিক অ্যাক্টিভিটি হলে একেবারে আপনার অ্যাডসেন্সটা সম্পূর্ণ নাই হয়ে যায়। এবং শুধু তাই না, যদি ওই অ্যাডসেন্সের সাথে দুইটা চারটা পাঁচটা দশটা যতগুলো চ্যানেলই থাকুক না কেন ওই অ্যাডসেন্সের সাথে, তাহলে ওই চ্যানেলগুলো আর কোনোভাবেই মনিটাইজ করা সম্ভব হবে না। এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা দেখায়, গুগল অ্যাডসেন্স ক্লোজড, গুগল অ্যাডসেন্স সাসপেন্ডেড, গুগল অ্যাডসেন্স ডিসেবলড, গুগল অ্যাডসেন্স টেম্পোরারিলি সাসপেন্ডেড, গুগল অ্যাডসেন্স পার্মানেন্টলি সাসপেন্ডেড। এই ধরনের যে সাসপেন্ডেড যে প্রবলেমগুলো সেগুলো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সাসপেন্ডেড প্রবলেমগুলো এগুলো বিভিন্ন কারণে হয়ে যেতে পারে। ওই যেগুলো আপনার স্প্যামিং ইনভ্যালিড কার্যকলাপ এগুলোর কারণে এগুলো হতে পারে। তবে যদি আপনার টেম্পোরারিলি সাসপেন্ড করে সেক্ষেত্রে আপনার অনেক সময় ডেট দিয়ে দেয়, যেমন এখানে অনেক সময় দেয় গুগল অ্যাডসেন্স সাসপেন্ডেড ফর 30 days, গুগল অ্যাডসেন্স সাসপেন্ডেড ফর 6 months, এগুলো যদি দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু 6 মাস বা 30 দিন যেটা সময় দেবে সেটা অপেক্ষা করার পর আপনার অ্যাডসেন্সটা আবার ঠিক হয়ে যেতে পারে। বাট যদি আপনার অ্যাডসেন্সটা পারমানেন্টলি সাসপেন্ড করে সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাডসেন্সটা ফেরত পাওয়ার বা ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও আপনার যে টেম্পোরারিলি সাসপেন্ড হতে পারে বিভিন্ন কারণে, আপনার অনেক সময় আইডেন্টিটি ভেরিফিকেশন করেননি, আপনার কাছে আইডেন্টিটি ভেরিফিকেশন চেয়েছে বাট আপনি করেননি, সেক্ষেত্রেও টেম্পোরারিলি সাসপেন্ড হয়ে যেতে পারে। এবং ওই যে ইউটিউবে মনিটাইজেশন অপশনে কিন্তু আপনার 2-step error দেখাতে পারে। তো এক্ষেত্রে ওই যে আইডেন্টিটি ভেরিফিকেশনটা যদি করেন সেক্ষেত্রে আপনার এই টেম্পোরারিলি সাসপেন্ডটা চলে যাবে। এছাড়াও পেমেন্ট নট রিলিজড, এ ধরনের সমস্যা হতে পারে অ্যাডসেন্সে, অর্থাৎ পেমেন্ট আপনার সেন্ড করা হচ্ছে না, পেমেন্টটাকে হোল্ড করে রাখা হয়েছে। পেমেন্ট হোল্ড বা নট রিলিজড হওয়ার কারণ তো মেলাগুলো আমি এর আগেও বললাম, সেগুলো আপনার আবার যদি মনে না থাকে তাহলে আপনি আবার আমার ভিডিওটা
একটু ব্যাক করে আবার দেখেন। দেন পেমেন্ট নট রিসিভড ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনেক সময় পেমেন্ট কিন্তু অ্যাডসেন্স সেন্ড করে দিয়েছে বাট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টটা আসছে না, 5 দিন 10 দিন 15 দিন 20 দিন চলে গেল অথচ পেমেন্ট আসতেছে না। এটা বিভিন্ন কারণে হয়ে যেতে পারে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা হতে পারে কিংবা গুগল অ্যাডসেন্স থেকে ব্যাঙ্কে আসার যে প্রসেসগুলো সেই প্রসেসের মাঝখানে কোনো একটা ইরর হয়ে যেতে পারে যে কারণে পেমেন্টটা আটকে যেতে পারে। তো এটা নিয়ে এত টেনশনের কিছু নেই যে আমি পেমেন্ট পাচ্ছি না কেন পাচ্ছি না কেন, আপনাকে সরাসরি গুগল সাপোর্টে কথা বলতে হবে। গুগল সাপোর্টে কথা বললে ওরা একটা সুইফট কপির ফর্ম জমা দিতে বলবে, সেটা দিয়ে আপনি একটা সুইফট কপির ফর্ম সাবমিট করেন, সুইফট কপির রিকোয়েস্ট করেন, তারা একটা সুইফট কপি দেবে, সেটা নিয়ে ব্যাঙ্কে যান, তাহলে আপনি সেই ব্যাঙ্কে ওরা দেখে বলতে পারবে যে পেমেন্টটা কোথায় আছে, কিভাবে পেমেন্টটা আপনি পেতে পারেন। যদি তারপরেও পেমেন্টটা আপনি না পান তাহলে কিন্তু গুগল অ্যাডসেন্স করবে কি আপনার পেমেন্টটাকে আবার ব্যাক করে নিয়ে যাবে। এরপর আপনি এক কাজ করুন, ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই চেঞ্জ করে ফেলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করে নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বসায় দেন, তারপর দেখবেন আবার তারা আপনাকে পেমেন্ট সেন্ড করে দিচ্ছে এবং আপনি পেমেন্টটা যথাসময়ে পেয়ে যাবেন। গুগল অ্যাডসেন্স অ্যাড সার্ভিং অফ, ওই যে গুগল অ্যাডসেন্স অ্যাড সার্ভিং অফ করে দেয় বিভিন্ন কারণে, এই যে টেম্পোরারিলি সাসপেন্ড হয়ে গেল সে কারণে অ্যাড সার্ভিস অফ করে দেয়, অথবা আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করা হয়নি সে কারণে অ্যাড সার্ভিস অফ করে দেয়, আবার ওই যে পিন ভেরিফাই করা হয়নি অর্থাৎ অ্যাড্রেস ভেরিফাই করা হয়নি কিন্তু 4 মাস পার হয়ে গেছে সেক্ষেত্রে আপনার অ্যাড সার্ভিসটা অফ করে দিতে পারে। এবং অ্যাডসেন্স অ্যাড লিমিট, বিভিন্ন কারণে অ্যাড লিমিট হয়, অ্যাড লিমিট নর্মালি ইউটিউব থেকে কম হয়, এটা যারা ওয়েবসাইট কিংবা অ্যাপস থেকে কাজ করে তাদের ক্ষেত্রে এই অ্যাড লিমিটটা বেশি হয়ে থাকে। এটাও হয় বিভিন্ন ধরনের ইনভ্যালিড অ্যাক্টিভিটি, স্প্যামিং করে ট্রাফিক নিয়ে আসার কারণে এগুলো হয়ে থাকে। এরপর গুগল অ্যাডসেন্স সাসপেন্ডেড ফর 30 ডেজ, 6 মান্থ, এগুলো বিষয় নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। তারপর ইউটিউব আর্নিংস নট শোয়িং অন অ্যাডসেন্স, এইটার কথা যদি বলতে যাই অনেকেই বলে থাকেন যে আমার ইউটিউবে ইনকাম হচ্ছে কিন্তু অ্যাডসেন্সে শো করছে না, এটার পিছনে কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে ইউটিউবে কিন্তু যেটা ইনকাম হচ্ছে সেটা সরাসরি অ্যাডসেন্সে শো করে না, সেটা হচ্ছে এই মাসে যেটা ইনকাম হবে সেটা পরের মাসে 7 থেকে 11-12 তারিখের মধ্যে গিয়ে অ্যাডসেন্সে গিয়ে জমা হয়, তার আগে কিন্তু আপনি অ্যাডসেন্সে দেখতে পারবেন না, 0-0 দেখাবে, এটা একটা কারণ, অনেকে এটা ভুল বোঝে। আরেকটা হচ্ছে অ্যাডসেন্সের একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে অ্যাডসেন্সের হোম পেজে আগে ব্যালেন্স দেখাতো, এখন এটা হোম পেজে ব্যালেন্স দেখায় না, এখন দেখায় কোথায়, অ্যাডসেন্স ফর ইউটিউব নামে একটা অপশন এসেছে, সেখানে গেলে কিন্তু আপনাকে আলাদা করে ওই অ্যাডসেন্স ফর ইউটিউব ওই অপশনে গেলে ইউটিউব থেকে যে ইনকামটা হয়েছে সেটা অ্যাডসেন্সে গিয়ে জমা হলে তখন সেটা দেখাবে। তো মোটামুটি অ্যাডসেন্স নিয়ে, বিশেষ করে আমি ইউটিউব অ্যাডসেন্সের কথা বলছি, এই সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে। তা আপনারা এই যে সমস্যাগুলোর কথা বললাম এবং এইগুলোর সমাধানের কথা বললাম, আপনারা যদি আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন A to Z তাহলে এই ধরনের সমস্যা হবে না কিংবা হলেও আপনি তার সলিউশন পাবেন, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।